আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিজ কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে লেবানিস মুলোখিয়া। নাম শুনে মনে হচ্ছে এ আবার কেমন রান্না। এটা মূলত রান্না করতে হয় পাট শাক ও মুরগির মাংস দিয়ে। বিশ্বের অনেকগুলা কান্ট্রিতে এ রান্নার খুব প্রচলন রয়েছে। খুব সহজ একটি রান্না, খেতেও অনেক অসাধারণ। আমি প্রায় রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। মুলোখিয়া রান্না করতে যা যা নিয়েছি, আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগি। এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এগুলো সবগুলো রানের অংশ নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন সাইজ করে কেটেছি। এটা আপনাদের উপর নির্ভর করবে কি বড় কি ছোট, কতটুকু সাইজ করে কাটবেন। আর লাগবে পাট শাক। পাট শাকটাকে আমি ছিঁড়ে নিয়েছি প্রতিটা পাতা এভাবে এবং ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিব। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 কোষ রসুন কুচি নিয়েছি, আর এখানে মশলা হিসেবে নিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাগবে পরিমাণ মতো লবণ। আর এখানে নিয়েছি 1/4 চা চামচ করে ইটালিয়ান 7 স্পাইস, গোলমরিচের গুঁড়া, চিকেন মশলা যেটা বলে রাঁধুনি চিকেন মশলা যেটা আছে সেটা নিয়েছি। এগুলো আমি 1/4 চা চামচ করে নিয়েছি। আর 1 চিমটি পরিমাণ নিয়েছি জায়ফল গুঁড়া। আর এখানে একটা চিকেন স্টকে আমি অর্ধেকটা নিয়েছি। এগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 3টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টা এলাচ। আর এখানে নিয়েছি কাজু ও পেস্তা বাদামগুলোকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ ঘি, লেবুর রস লাগবে 2 টেবিল চামচ পরিমাণ। আর আমি রান্নাটি করব অলিভ অয়েল দিয়ে। আপনারা চাইলে রেগুলার রান্না করা তেলও ইউজ করতে পারেন। আমি তেল ইউজ করব 4 টেবিল চামচ পরিমাণ। চুলায় আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিব, সাথে রসুন কুচিটাও। পেঁয়াজগুলোকে খুব গোল্ডেন করে ভাজবো না, হালকা একটু ভাজার পরে আমি এতে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ও দারচিনি এলাচি। এবার এগুলোকে একটু মিশিয়ে নিব। আমি এখানে মশলাতে ঝালের পরিমাণটা একটু কম নিয়েছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি বাংলাদেশি স্টাইলে করছি, যাতে আপনারা সবাই রান্নাটি করে খেতে পারেন। আদা রসুনটা দিয়ে আমি 2-3 মিনিট ভুনে নিয়েছি। এবার এতে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এবার মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এতে এবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আপনাদের কাছে যদি ইটালিয়ান 7 স্পাইসটা যদি না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা রাঁধুনি চিকেন মশলা যেটা আছে সেটা অবশ্যই দিবেন, এবং জায়ফল গুঁড়াটাও। এই 2টা জিনিস একদম মিস করবেন না, তাহলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এবার এতে আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। দিয়ে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে দিব এবং চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রেখে দিব। মুরগিটাকে আমি 20 মিনিট ঢাকনা দিয়ে কষিয়েছি। এতে আমি কোনো পানি দেইনি এখনো, এর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এটাকে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব চিকেনটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। চিকেনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এর মাঝে আমি একটু পানি দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটা বাটিতে তুলে নিব।
চিকেনগুলো আমি এই জন্যই তুলে নিচ্ছি কারণ এতে আমি এবার পাট শাকটা দিয়ে দিব। আর পাট শাকটা দেওয়ার পর অনেকক্ষণ নাড়তে হবে যাতে শাকগুলো একদম গলে গলে যায়। শাকগুলোকে ঠিক আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি দিয়ে দিব। এবারে শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে মিশাতে হবে যেন একদম গলে যায় শাকগুলো। দেখতে পাচ্ছেন শাকটা কেমন হয়েছে। এটা কিন্তু বেশি মাখা মাখা হবে না, এটা কিন্তু একটু ঝোল ঝোল হবে। তো এতে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে এবং ঢাকনা দিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেখতে হবে কেমন হয়েছে। শাকটা দিয়ে অনেকক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন এটাকে এরকম ঘনত্ব হয়েছে। এবারে এতে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে লেবুর রসটাও দিয়ে দিব। দিয়ে দিলাম লেবুর রসটা। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এর মধ্যে লবণটাও দেখে নেবেন ঠিকভাবে হয়েছে কি না। আমার চিকেন এবং পাট শাক সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিব, তারপর ঘিয়ে বাদামটাকে ভেজে নিব। চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এবার এতে ঘিটা দিয়ে দিব। ঘিটা গরম হয়ে গেলে বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলো কিছুটা লাল হয়ে এসেছে। আপনাদেরকে আমি আবারও বলছি, ঘি এবং বাদাম আর জায়ফল গুঁড়া এবং চিকেন মশলা এই চারটা জিনিস একদমই বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি পাট শাক ও মুরগিতে ঢেলে দিব। এবার ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট দমে রেখে দিব যাতে বাদামের সুগন্ধটা এখানে ছড়িয়ে যায় ভালোভাবে। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার লেবানিস রেসিপি, পাট শাক ও মুরগির মাংসের মলোখিয়া। আজকে এটাকে আমি পরিবেশন করব বারমিসেলি রাইস দিয়ে। দারুণ মজার এই রান্নাটি একদম মিস করবেন না। বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এটা খেতে পারবেন রুটি, পোলা এবং ভাতের সাথে, কারণ বিদেশিরা বারমিসেলি দিয়ে ভাত রান্না করে এটা দিয়ে খায় এবং রুটি দিয়েও অনেক পছন্দ করে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।